coming from a different world and only একজন ঐতিহাসিকের মতে সর্বকালের সবচেয়ে খারাপ মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। সি স্প্যান প্রেসিডেন্সিয়াল হিস্টোরিয়ান্স সার্ভে বলছে প্রতিবারই মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার একটি রূপান্তর পরিলক্ষিত হয়েছে। এই সার্ভের সময়ে 142 জন ঐতিহাসিক এবং আমেরিকার সর্বোচ্চ পদে কর্মরত আধিকারিকরা দেশের 44 জন প্রাক্তন রাষ্ট্রপতিকে তাদের নেতৃত্ব দেওয়ার বিশেষ 10টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছেন। এই 10টি বৈশিষ্ট্য হল জনগণের প্ররোচনা, সংকটকালীন সময় নেতৃত্ব, অর্থনৈতিক ব্যবস্থাপনা, নৈতিক দায়িত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, প্রশাসনিক দক্ষতা, কংগ্রেসের সাথে সম্পর্ক, দৃষ্টিভঙ্গি বা এজেন্ডা নির্ধারণ, সকলের জন্য সমান ন্যায় বিচার অর্জন এবং সময়ের প্রেক্ষাপটে কর্মদক্ষতা। একমাত্র রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যার উপর ইম্পিচমেন্টের খাড়া নেমে এসেছিল, যিনি জনসমর্থন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় তালিকার ওপরের দিকে রইলেও নৈতিক কর্তৃত্ব এবং প্রশাসনিক দক্ষতার বিচারে তার জায়গা হয়েছে একেবারে তালিকার নিচের দিকে। ওভাল অফিসে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা রয়েছেন 10ম স্থানে। রিপাবলিকান রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, যিনি গৃহযুদ্ধ জিতেছিলেন এবং তাকে হত্যার আগ পর্যন্ত দাস ব্যবস্থাকে দেশ থেকে বাতিল করে দিয়েছিলেন, তিনি আরও একবার শীর্ষে উঠে এসেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীকে ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের নেতৃত্ব দিয়েছিলেন এবং আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি FDR নামেই বেশি পরিচিত, তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। থিওডোর রুজভেল্ট রয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থান অধিকারী ডুয়েট আইজেনহাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিম ইউরোপে মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার ছিলেন এবং 1953 থেকে 1961 সাল পর্যন্ত ওভাল অফিসে দুবার দায়িত্ব পালন করেছেন। জর্জ W বুশ রয়েছেন 29তম স্থানে আর বিল ক্লিন্টন রয়েছেন 19তম স্থানে।